ফের জামুরিয়া শিল্প তালুকে দুর্ঘটনা। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক নেতাদের। ট্রেড ইউনিয়নের নেতাদের দ্বিচারিতার বিরুদ্ধেও সরব কারখানা কর্তৃপক্ষ। মাঝে মৃত্যুর মিছিল অব্যাহত নিরীহ শ্রমিকদের। ফের দুর্ঘটনার জেরে উত্তপ্ত হলো জামুরিয়া শিল্প তালুক। বৃহস্পতিবার গগন ইস্পাত কারখানার কর্মরত একজন শ্রমিকের মৃত্যু হয়। অন্যদিকে কারখানার ফার্নেস ব্লাস্ট করে পাঁচ শ্রমিক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার জেরেই রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় কারখানা চত্বরে। ঘটনার খবর পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কারখানা চত্বরে ভিড় জমান। একই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘটনার নিন্দা করে ক্ষতিপূরণের দাবি জানান। এর সঙ্গে সঙ্গে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সরাসরি গুন্ডামির অভিযোগ করেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেম পালের বিরুদ্ধে। আমি যখন এখানে ঢুকে আমি যখন হেঁটে যাচ্ছি ওইদিকে, তখন একটি কম বয়সী ছেলে, আপনারা ছিলেন, সংবাদ মাধ্যম ছিল, তাদের আপনাদেরকে হুমকি দিতে শুরু করে। আমি অবাক হয়ে যাই যে আমার সামনে কি হুমকি দিচ্ছে আপনাদের। তখন জানতে পারি এখানকার লোকাল বিধায়ক যে হরেরাম সিংজি তার ছেলে, এবং তারপরে 3.5 ঘন্টা ওখানে আজকে বসেছিলাম। এখানে ছজনের পাঁচ থেকে ছজন পুড়ে গেছে, একজনের মৃত্যু হয়েছে। আমরা কম্পেনসেশন দাবি করেছি 15 লক্ষ টাকা যার মৃত্যু হয়েছে, এবং পরিবারের একজনের চাকরি, এবং বাকিরা যারা তাদেরকেও একটা রেসপেক্টেবল কম্পেনসেশন দেওয়া। সাংবাদিকদেরও কার্যত শাসানোর অভিযোগের সাথে সাথে জনপ্রতিনিধিকে হেনস্থার অভিযোগও কার্যত অস্বীকার করেন প্রেম পাল। এখানে সমস্যা হয়েছে, কি হয়েছে এখানে? আমার একটা মানুষ মারা গেছে, ছটা লোক ঘায়েল হয়েছে, সেই জন্য আমরা এখানে প্রস্তুতি আছি। আমরা সব থেকে আমরা ওইখানে ব্যবস্থা করার জন্য আমরা এখানে দাঁড়ায় আছি, যা লাগবে সব ব্যবস্থা আমরা করার জন্য আছি। অন্যদিকে সিপিআইএম নেতা তাপস কবি অভিযোগ করেন গগন কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থায় বরাবর উদাসীন বলে এ ধরনের ঘটনা বারংবার হচ্ছে। এই গগনে অতীতেও এরকম সেফটি নিয়ে তারা উদাসীন, যার জন্য অনেক প্রাণ যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। গগন কারখানাকে উপযুক্ত শাস্তি সরকারের পক্ষ থেকে দিতে হবে। সেফটির জন্য যে ফ্যাক্টরি ইন্সপেক্টর আছে তার নিয়মিত এখানে ভিজিট হয় কি না আমরা জানি না। এখানে যে জিনিস ঘটছে তাতে মানুষের প্রাণ যাচ্ছে, এদের কাছে মানুষের প্রাণ কোনো মূল্য নেই, এদের কাছে একমাত্র লক্ষ্য হলো মুনাফা অর্জন করা। এর বিরুদ্ধে আমরা আজকে গেটে বিক্ষোভ করছি এবং এই জিনিস বন্ধ করতে হবে, এবং মৃত যে ব্যক্তি রয়েছে তাকে উপযুক্ত, আমরা বলেছি 15 লক্ষ টাকা তার পরিবারকে দিতে হবে এবং একজনকে চাকরি দিতে হবে। এদিকে কারখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতেও সরব হন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও INTTUC-এর জেলা সভাপতি অভিজিৎ ঘটক। তো বললো যে আমরা ম্যানেজমেন্টকে বলেছিলাম ক্ষতিপূরণের কথা, ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হলো এবং এখনই স্থির হলো যে 25 লক্ষ টাকা আমরা দাবি রেখেছি, 50,000 টাকা অলরেডি ফিউনারাল খরচা দিয়ে দেওয়া হয়েছে, আর বাকিটা আমরা 18 তারিখে বসে ঠিক করে দেবো। পোস্টের চাকরি যারা উন্ডেড হয়েছে তাদের সবেতন ছুটি, চিকিৎসার ব্যয়ভার এটা নিতে হবে ম্যানেজমেন্টকে। ম্যানেজমেন্টের গাফেলতি, সেফটির দুর্বলতা আছে। আমরা আমাদের জেলা সভাপতিকে বলেছি ব্যাপারটা দেখার জন্য, পুলিশ প্রশাসনকেও ব্যাপারটা এনকোয়ারি করতে বলেছি এবং পুলিশকে একটা সুও মোটে কেস করতে বলেছি। ইউনিয়ন লিডারদেরকে ডাকা হয়েছে ব্যাপারটা দেখার জন্য, প্রবলেমগুলো কী হয়েছে সেগুলো দেখতে হবে। এবং ইতিমধ্যে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি যাতে সব রকম ক্ষতিপূরণ এই শ্রমিকরা এবং তার পরিবার পায়। যার মৃত্যু হয়েছে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং একজনকে চাকরি দিতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আগামী 18 তারিখে আমাদের এখানে যিনি স্থানীয় বিধায়ক তিনি ফিরলে আমরা ম্যানেজমেন্টের সাথে বসবো এবং পরিবারের লোকেদের নিয়ে আমরা তাদের সামনে আলোচনা করে যথাযথ ক্ষতিপূরণ তারা যাতে পায় তার ব্যবস্থা আমরা করব। গোটা পরিস্থিতি ও ঘটনার সম্পর্কে কারখানা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে কারখানার ম্যানেজার নিরঞ্জন গৌরীসারাইয়া বেপরোয়াভাবে জানান কারখানা চালালে ছোটোখাটো দুর্ঘটনা হবেই, আমরা নিরাপত্তার সমস্ত সরঞ্জাম শ্রমিকদের প্রদান করি, তারা সেই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করলে আমরা শাস্তিস্বরূপ শ্রমিকদের কাছ থেকে বসিয়ে দিই। তখনই ট্রেড ইউনিয়ন নেতারা এসে হুজ্জুতি করে, কারখানার উৎপাদন বানচাল করার চেষ্টা করে এবং আমাদেরকে সেই শ্রমিককে পুনরায় কাজে বহাল করতে বাধ্য করে। জো ভি সেফটি কে PPS জো ওয়ার্কার কো দেনা চাহিয়ে তো দিয়া যাতা হ্যাঁ, আব উস পে সিভিলিয়ান্স ভি কি জাতি হ্যাঁ কি ওয়ার্কার আপনা সেফটি
जो उसको मिला है, हेलमेट है, जूता है, ड्रेस है, जो जहाँ जहाँ जिस जिस रकम का काम है वहाँ वहाँ उस रकम की सेफ्टी दी जाती है। कुछ वर्कर्स है, कुछ कभी यूज करते हैं, कभी नहीं करते हैं, तो उनको ऊपर में हम लोगों ने प्रावधान भी कर रखा है कि जो वर्कर ऐसा पकड़ा जाएगा तो उसको पेनल्टी लगेगी, पेनल्टी भी देते हैं लोग। रुके, आप हेलमेट जूता सब पहने हुए हैं, आप डूब गए अपने ड्यूटी में, वर्क्स में चले गए जहाँ जहाँ आपको वर्क्स में जाना है, अब वहाँ जा करके वो उतार दिया, तो उसके लिए तो फिर वहाँ के सुपरवाइजर वगैरह उसको पेनल्टी करते हैं कि भाई तुमने उतार दिया, इसको यूज करो तुम, नहीं किए नहीं दिया जाता है, फिर उसको निकाला जाता है, हटाया जाता है, उसको शास्ति दिया जाता है। अभी हम हटा देते तो तुरंत ट्रेड यूनियन आ जाता है, लेते हैं किसी को हम सस्पेंड करते हैं, और भैया हो गया ठीक है रख लीजिए उसको, आगे से ऐसा नहीं करेगा, ठीक है भाई तुम लिखित दो। आज वो लोग आकर आपसे क्या बोल रहे हैं? देखिए उनका कहना, उनका तो अभियोग है कि हम सेफ्टी देते ही नहीं है। और आप कहते हैं कि हम जब एक्शन लेते हैं तो वो लोग हम लोग को मतलब आकर मजबूर करते हैं काम पर रखने के लिए, वो तो चलते रहता है, आप भी देखते आए हैं। একদিকে ভারতীয় শ্রম আইন বলছে যে নিরাপত্তায় ঘাটতি থাকলে প্রয়োজনে কারখানার মালিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা যেতে পারে, এবং কারখানা রক্ষণাবেক্ষণে গাফিলতির দায় এড়িয়ে বারংবার এই মালিকরা বেঁচে যাচ্ছে বলে এ ধরনের ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলে। এই সম্পর্কে আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই কারখানার বিরুদ্ধে মামলা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যে ফ্যাক্টরির যে মেশিনারি আছে তার মেনটেনেন্স সঠিকভাবে না হওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে, এবং এইগুলোর জন্য যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, যাতে সব মানে রেগুলার বেসিসে মেনটেনেন্স করা হয়। এর আগে আমরা ডিএসপিতেও দেখেছিলাম এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং ডিএসপি কর্তৃপক্ষ তারপরে কিন্তু মেনটেনেন্সের ওপর জোর দিয়েছে। হওয়া তো উচিত, এটা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে হবে না, আমরা কথাবার্তা বলছি, আলোচনা করছি, দেখছি প্রত্যেকবার শ্রমিকদের এইভাবে প্রাণ যাবে আর মালিকরা শুধু ম্যানেজারদেরকে এগিয়ে দেবে এটা তো না, ঠিক আমরা দেখি আমাদের আলোচনা করব, আমরা যথাযথ আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। কোনো মৃত্যুর ক্ষতিপূরণ 2-3 লক্ষ টাকা হতে পারে না, কিন্তু আজ পর্যন্ত এই শিল্পাঞ্চলে একটিও নজির নেই যে কোনো মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বা শাস্তি হয়েছে। এতে নিন্দুকদের অভিযোগ, মালিক আর ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে একটি অলিখিত বোঝাপড়া আছে, এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এসবের কারণেই বলে মত ওয়াকিবহাল মহলের। এখন দেখার আইএনটিটিইউসির জেলা সভাপতি এ ঘটনার রফার পথে হাঁটবেন, না সত্যি সত্যি কারখানার মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন যাতে আগামী দিনে শ্রমিকদের মৃত্যু মিছিল বন্ধ হয়। ফের দুর্ঘটনার কবলে কারখানার শ্রমিক। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার গগন ফ্যাক্টরির কারখানাতে। বারবার এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও কোনো হেলদোল নেই প্রশাসনের। মৌমাছির মতো বহু নেতা মন্ত্রীরা এলেও কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই এই শ্রমিকদের। আসানসোল থেকে জয়ন্ত শাহ এবং জামুড়িয়া থেকে রজত কবি, প্রিয়রঞ্জন ব্যানার্জি, এক্সপ্রেস নিউজ।